কিছু প্রশ্ন রেখে গেছি এবং ভাই একটু জানতে চাই যে ওই ব্যাপারটা যেটা কমন, আপনি কমন ভাবনা থেকে তৈরি হননি, এটা খুব স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকভাবে আমরা গল্পগুলো শুনি যে ছবি দেখতে দেখতে নায়ক হতে চায় মানুষ। আপনার গল্পটা কেন এমন হলো? আসলে নায়ক হতে চাইনি, অভিনেতা হতে চেয়েছিলাম আমি। জি, তো যখন সিনেমায় এসে ঢুকেছি, মানে চলচ্চিত্র পাড়ায় ঘোরাঘুরি করছি, FDC-তে ঘোরাঘুরি করছি, যখন দেখেছি তখন কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে আমার যে অবয়ব, যে শরীরের গঠন এবং যে চেহারা, তাতে নায়ক হওয়া যাবে না। তারপরে কি হওয়া যায়, বড় একটা কিছু কি হওয়া যায়, তখন দেখলাম যে আর একটা সিনেমার মধ্যে আর একটা শ্রেষ্ঠ জায়গা আছে। একটি সিনেমার সবচাইতে প্রধান ব্যক্তি যিনি, তিনি হলেন পরিচালক, তাহলে আমি ওটাই হব। এই সিদ্ধান্ত নিয়েই পরিচালনা এবং সহকারী পরিচালক হিসাবে কাজ করলাম, কাজ করেন। এবং জানো, আমার যদি ভুল না করি, প্রথমেই মূলত চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনার, প্রথমে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পরিচালক মমতাজ আলীর সাথে কাজ শুরু করলাম। আচ্ছা। এবং প্রথম দিনেই তিনি আমাকে নিয়ে গেলেন এডিটিং টেবিলে, এবং যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে বুঝিয়ে বললেন, হাই নাম করে একটি ছেলে, জানি না সে বেঁচে আছে কিনা, তবে সে একজন আর্টিস্ট ছিল, মূর্তি তৈরি করতে পারত, হাই খুব ভালো ছেলে। হাইকে বলল যে আজ থেকে চিফ অ্যাসিস্ট্যান্টও খাতাপত্র ওকে আজ এখনই কাজ শেষে বুঝিয়ে দেবে, স্ক্রিপ্ট তার কাছে থাকবে। তো সেই থেকে কাজে লেগে গেলাম। এই আস্থার জায়গাটা আপনার কাছে কি মনে হয়, কেন আস্থাটা পেয়েছিল আপনার উপরে? এটা অনেক সময় হয় কি, শখ, তারপর ভালো লাগা, এসব মিলিয়েই হয়। আচ্ছা। এখন বাস্তবতায় বুঝি যে তখন এই কর্মসংস্থানের জন্যে চাকরি করব, পরিচালক হয়ে অনেক টাকা রোজগার করব, এ স্বপ্ন কখনো ছিল না। সুনাম হবে, লোকে দেখবে, জানবে আমি একজন পরিচালক, এবং খবরের কাগজে আমার ছবি ছাপা হবে, এসবই একটা চিন্তা ছিল। সুনাম, নাম, খ্যাতি, এটা যে যত যাই বলুক, আমার মনে হয় চলচ্চিত্রে আসার অনেক কারণের পেছনে এই কারণটাও একটু, এই কারণটা একটু বেশি করে থাকে। চিফ অ্যাসিস্ট্যান্ট বা এই এই ধরনের পোস্ট থেকে যেটা সবচেয়ে বেশি ক্ষুধা থাকে, কবে আমি আসলে প্রথম চলচ্চিত্র নির্মাণ করব, সো ওই ওই যাত্রাটা কেমন ছিল, বা কোনো প্রস্তুতির জায়গা ছিল নাকি? কে প্রথম আপনাকে বিশ্বাস করলো, কে প্রথম আপনার উপর আস্থা রাখলো, এই গল্পটা হয়তো বলেছেন অনেকে, তারপর একটু শুনতে চাই। আমি আরও এই গল্পটা বলিনি, আমি এই গল্পটা খুব অজানা। আমি সোনার খেলনা মমতাজ আলী সাহেবের সাথে কাজ করলাম। জি। তখন এই সোনার খেলনা ছবির 3 দিন কাজ করলাম শুটিং, আর কে আসল কে নকলের 2 দিন, এই নিয়ে দুটো ছবির শুটিং শেষ হয়ে গেল। তখন ওই এডিটিং চলছিল। আচ্ছা। সব কিছু মিলে চলচ্চিত্রের উপর কিছু বই টই পড়ে কেন যেন মনে হচ্ছিল আমি এখন ম্যাচিউরড টু মেক এ ফিল্ম। সেটা এক দেড় বছর হয়ে গেছে, না 6-7 মাস পরেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আমি ওই একটা বিজ্ঞাপন দেখলাম, টেন্ডার, নাবিস্কো বিস্কুটের বিজ্ঞাপন, ডকুমেন্টারি, একেবারে অ্যাবসলিউটলি ডকুমেন্টারি, যেটা যে কত তাদের উৎপাদন, কত তাদের বিক্রি, কত কিভাবে হয়, এর উপরে একটা ডকুমেন্টারি। তো আমি টেন্ডার সাবমিট করলাম। টেন্ডার সাবমিট করলেন? হ্যাঁ, টেন্ডার সাবমিট করে আমি টেন্ডার পেয়েও গেলাম। আচ্ছা, আমি ওটা করব। সবচেয়ে সাহস জুগিয়েছিলেন আমাকে, আমি তখন ভাবছিলাম যে আমি অন্য কাউকে দিয়ে এটা তৈরি করাবো। তো আমাকে এই
এডিটিংয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট জলিল ভাই তিনি লন্ডন চলে গেছিলেন পরে, এখন বেঁচে আছেন কিনা আমি জানি না। জলিল ভাইকে আমি বলতাম, জলিল ভাই আমি অন্য কাউকে দিয়ে তৈরি করব কি না। তো জলিল ভাই বললেন, না আপনি কেন তৈরি করেন না, আপনি করেন, আমরা আছি, আমরা সহযোগিতা করব। এই সে সাহস দিয়ে, আর একজন ক্যামেরাম্যান ছিল তালুকদার, সে খুব বলল যে হ্যাঁ করেন, আমরা সহযোগিতা করব। এই ইন্ডিভিজুয়ালি প্রথমেই আমি ওই 1200 ফিটের একটা ডকুমেন্টারি তৈরি করলাম এবং নাবিস্কোকে দিয়ে দিলাম। এটা ক্লায়েন্ট হ্যাপি, হ্যাঁ ক্লায়েন্ট হ্যাপি, এবং প্রদর্শিত হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে। আচ্ছা, তো সাহস তৈরি হলো, তৈরি হলো, তারপরে সিনেমা তৈরি খুব একটা মানে কঠিন মনে হচ্ছিল না যে আমি পারব, এখন আমি এখন পারব। তারপরে তো 1978 সালে আটাত্তরে দি ফাদার ছবি হয়ে গেল। মাঝে কিছুদিন বেকার ছিলাম, মাঝে কিছুদিন বেকার হয়ে গেলাম, দুটো ছবি শেষ হয়ে গেল মমতাজ ভাই, দুটো ছবি খুব বেশি ভালো গেল না, মমতাজ ভাইও বেকার হয়ে গেলেন, আমিও বেকার হয়ে গেলাম, কিছুটা হতাশ হয়ে গেলাম। এই রেডিওতে অ্যানাউন্সার হিসাবে চাকরি করার জন্য বাংলাদেশ বেতারের দরজায় ঘুরতাম, কিন্তু মনে মনে তো আপনি ফিল্ম করবেন, ফিল্ম করব, কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রযোজকের, টিএসসির মোড়ে আড্ডা দিতে আমার নাটক করতাম না, মানে বেলি রোডে নাটক করতাম, আর্টিস্ট হিসাবে অভিনয় করতাম। জামান আক্তার ছিল স্ক্রিপ্ট রাইটার, তার পরিচালনায় নাটক করতাম ওখানেই, আর সিনেমা আসা হয় না। হঠাৎ একদিন আলমগীর কবির সাহেবের সাথে আমার বেশ সম্পর্ক ছিল, কথাবার্তা বলতাম, ওনাকে জানতে চাইতাম, চলচ্চিত্র সম্পর্কে জানতে চাইতাম, ওনার থেকে একটা বইও নিয়েছিলাম আমি পড়ার জন্যে। তো উনি একদিন হঠাৎ আমাকে বলে ফেললেন, আমি FDC দিয়ে ঘুরছি, হঠাৎ বলে ফেললেন যে আপনি কি কোনো কাজ করছেন এখন? আমি, না আমি তো কাজ করছি না। তাহলে আমার সীমানা পেরিয়ে ছবিটা শেষের পথে, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তারেক ছিল, তারেক আর কাজ করবে না, তো আমি তো টাকা পয়সা বেশি দিতে পারবো না, আপনি যদি আমার কাজটা মানে এডিটিংটা কমপ্লিট করতেন, একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, আপনি করবেন? বললাম ঠিক আছে, দেখি আলমগীর কবির সাহেবের সাথে। সীমানা পেরিয়েতে আমি তিন দিন শুটিং করেছি। আচ্ছা, আর পুরো এডিটিংটা করেছি, বাকি কাজের দায়িত্বটা আপনার গেছে। তো এই হিসাবে আমি পূর্ণাঙ্গ কোনো ছবির সহকারী পরিচালক ছিলাম না। আচ্ছা, মানে একটু, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দি ফাদারের জায়গায় তার আগে যে প্রযোজকের একটা আস্থা পাওয়া, এত টাকা লগ্নি করা আপনার উপরে, এইটা কিভাবে সম্ভব হলো? মানে প্রথম এটাও সম্ভব হয়েছে, তাদেরও একটা ডকুমেন্টারি, ওই যে হাত পেকে গেছে না, আমার তাদের সাথে পরিচয় হলো তাদের ওই আহমেদ ল্যাবরেটরিজ নাম করে একটা, এই যে এখনকার আহমেদ ফুডস আছে না, এই আহমেদ ফুডসের মালিক আহমেদ সাহেব কোনো এক সোর্সে আমি জানতে পারলাম আমাকে ডেকে নিয়ে গেলেন, আফতাব খান টুলুর ভাই নিয়ে গেলেন, গ্রাইপ ওয়াটারের একটা পাবলিসিটি করবে তারা, গ্রাইপ ওয়াটার তখন শিশুদের খাওয়াতো, সেই গ্রাইপ ওয়াটারে পাবলিসিটি করবেন। তো আমার কাছ থেকে বাজেট টাজেট শুনে তারা খুব খুশি হলো, খুশি হয়ে আমাকে তৈরিও করতে দিল এবং ডিউ টাইমের আগেই আমি তৈরি করে এবং আরও বেশি কম পয়সায় তৈরি করে তাদের দিয়ে দিলাম। এতে তারা খুব আশ্বস্ত হলো এবং ওই লোকটার ফিল্ম তৈরি করার একটা ইচ্ছা ছিল, এর আগে নাকি কোনো এক পরিচালকের সাথে কথা বলেছিল, অনেক বাজেট বলেছিল, তখন আমাকে বললো যে একটা সিনেমা তৈরি করতে কত টাকা লাগে, তখন আমি বললাম যে 2-2.5 লাখ টাকা লাগে। আচ্ছা, সে অবাক হয়ে সে চিৎকার দিয়ে বললো, ইম্পসিবল, এটা হতেই পারে না, 2-2.5 লাখ টাকায় সিনেমা হয় কি বল? তখন তাকে আমি প্রসেস বললাম, এই এই প্রসেসে হবে, আমি সানগান দিয়ে শুটিং করব, আমি বাড়িতে বাড়িতে শুটিং করব, কম পয়সায় যত লো বাজেটে করা যায়, এবং আমার ওই দি ফাদার যে জন নেপিয়ার অ্যাডামস অভিনয় করেছিল তখন আমার ওই গল্পটাও তৈরি হয়ে গেছে তাকে নিয়ে।
তো তাকে ওই আহমেদ সাহেবকে গল্পও শুনাইলাম, শুনিয়ে বলল যে ঠিক আছে আমি করব। আপনি কি প্রযোজককে একটা আস্থা পাওয়ার জন্য একটু কম বাজেট বলেছিলেন নাকি? না, রিয়েলি ওই বাজেটই, রিয়েলি বাজেট। হ্যাঁ, তারপর আহমেদ সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যে জন নেপিয়ারের বাড়িতে শুটিং করবেন, সে যে অভিনয় করবে, তার যে সাপোর্টটা আপনি পাবেন উইদাউট মানে এনি রেমুনারেশন, সেই সাপোর্টটার জন্যে তাকে আনতে হবে। তখন তাকে নিয়ে গেলাম সেই আহমেদ সাহেবের অফিসে এবং সে বলল যে আমি কোনো পয়সা কড়ি তো নেবই না, আমি তোমাদের সম্পূর্ণ রকমের সহযোগিতা করব। তখন আহমেদ ফুডসের মালিক এবং ইসলাম সাহেব নাম করে আরেকজন পার্টনার ছিল ওনাদের, সে বেশি আগ্রহ দেখালো, দুইজনে মিলে বলল যে হ্যাঁ চলেন শুরু করি। তারপর শুরু হয়ে গেল এবার কাজী হায়াতের ব্র্যান্ড নেম, ব্র্যান্ড কাজী হায়াত শুরু হলো। এবং সেক্ষেত্রে একটা কথা, আপনাকে যারা পর্যবেক্ষণ করেন বা আপনার অগণিত ভক্ত, তারা জানেন যে আপনি তারকা তৈরি করে গেছেন ইন্ডাস্ট্রিতে, সেক্ষেত্রে কোনো একটা বাধা, কোনো একটা অ্যালার্জি, কোনো রকম একটা বিরক্তি ছিল কিনা একদম প্রতিষ্ঠিত তারকাদের সাথে কাজ করার খুব রেগুলারলি, এটা কি বলা যায় আজকে? মানে কোনো রকম ইয়ে ছিল কিনা যে আমি নতুন কাউকে আসলে নিয়ে কাজ করবো ভেতরে? কোনো না, ভেতরে আসলে ঝঞ্ঝাট, যারা স্টার হয়ে যায় তাদের শিডিউল প্রবলেম হয়, তো সেই শিডিউল প্রবলেম, এই শুরু থেকেই আমি এই অ্যাটিচিউডে কাজ করতাম যে গল্প আমি নিজে তৈরি করব, লোকেশান আমি নিজে পছন্দ করব, লোকেশান অনুযায়ী গল্প হবে, কিছুটা বাস্তবতার কাছাকাছি গল্প যাবে, সেইটাই একজন শিল্পীর দেওয়া শিডিউলে ছকে এটে, মানে ছকের মধ্যে থেকে ছবি বানানোটা খুব কষ্টের বিষয় বলেই আমি সব সময় নতুন শিল্পীদের নিয়ে কাজ করি, একদম মানে প্রায় শুরু থেকেই। তো আপনি মানে এটা আপনার ভিতরে ছিল? হ্যাঁ, দীপাদার করলাম, দিলদার আলী করলাম, খোকন সোনা, অলমোস্ট কাস্ট ছাড়া, একদম একদমই কাস্ট ছাড়া, তথাকথিত যারা কাস্ট আর্টিস্ট ছিলেন তখন তাদের নিয়ে আমি, তখন রাজ্জাক, শাবানা, আলমগীর, ববিতা এরা কাস্ট ছিলেন, তখন আমি এই কাস্ট নিয়ে ছবি করিনি। মান্না একেবারেই নতুন, তাকে নিয়ে আমি শুরু করলাম। মান্না অধ্যাতে পরে আসবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই যে তিন চারটা ছবি করলেন, সেক্ষেত্রে প্রযোজকের কোনো রকম আর্জি ছিল না যে একটু পপুলার ফ্যাক্ট নিয়ে কাজ করেন, টাকা জ্বালিয়ে দিব? আমি তো আগেই বাজেট কমিয়ে দিতাম। ও আচ্ছা, বাজেট কমিয়ে তারা তখন আশ্বস্ত হতো যে হ্যাঁ এই বাজেটের ছবি উঠে আসা সম্ভব, সে ফ্লেক্সিবিলিটি ছিল এবং সেক্ষেত্রে আস্থার জায়গাটা তৈরি হয়েছিল, আস্থার জায়গাটা। অবশ্যই ছোট একটা ব্রেক নিচ্ছি এবং এর পরবর্তীতে বুঝতে পাচ্ছেন যে মূলত মান্না কাজী হায়াত জুটি একটা অমর জুটি এবং এই জুটির গল্পটা অনেকেই, 80% দর্শকই এই প্রশ্নটা জানতে চেয়েছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি।